আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে লেখচিত্র থেকে ডোমেইন আর রেঞ্জ বের করতে হয়। সো এইখানে দেওয়া আছে একটা ফাংশন যে fx হচ্ছে x + মডুলাস x, এর লেখচিত্র ডোমেইন আর রেঞ্জ বের করতে বলছে। সো এইবার একটু খেয়াল করো, এই যে ফাংশনটা এটা কিন্তু দুইটা ফাংশনের যোগফল, মানে এখানে যদি y = x দিয়ে আর y = মডুলাস x দিয়ে এই দুইটা যোগ করে আমাদের পাওয়া গেছে। সো এইবার এরকম ক্ষেত্র হচ্ছে কিভাবে আমাদের লেখচিত্র আঁকতে হয়, ডোমেইন আর রেঞ্জ বের করতে হয় তাই দেখব। সো এবার একটু খেয়াল করো যে আমি যদি প্রথমে এইটার গ্রাফটা আঁকি y = x, আমরা জানি কি এটা হচ্ছে কি y = mx ফর্মে আছে না, মূল বিন্দুটা আমি সরলরেখার সমীকরণ, তাহলে এখানে m এর মান কত 1, দ্যাট মিন্স tan থিটা কত 1, tan থিটা tan 1 মানে কত tan 45 ডিগ্রি, ঠিক আছে। তো এখানে থিটা কত আছে 45 ডিগ্রি। তাহলে এবার যদি আমি y = x এর গ্রাফটা আঁকি, থিটা কিন্তু 45 মানে 90 ডিগ্রি একদম দুই ভাগ করবে, একদম হচ্ছে কি সমদ্বিখণ্ডক, মাঝখান বরাবর যাবে। তো y = x এর গ্রাফটা কি হবে আমার একটু খেয়াল করো তো, যদি যদি আঁকি এখানে y = x এর টা একটু ছোট করে y x, এটা কিন্তু একদম মধ্যবিন্দু কম একদম মাঝখান দিয়ে যাবে 45 ডিগ্রি করে। তো এটা হচ্ছে আমার কি y = x এর গ্রাফ, ঠিক আছে। এবার যদি আমি দেখি y = mod x, এটা দুই ভাগ করা যায় না, x আর হচ্ছে মাইনাস x, x হয় যখন হচ্ছে কি x গ্রেটার দেন ইকুয়াল 0 আর মাইনাস x হয় যখন কি x লেস দেন 0। সো আলটিমেটলি হচ্ছে y = মডুলাস x এর দুইটা পার্ট, একটা হচ্ছে x এর ধনাত্মক দিকে এক ভাবে আর হচ্ছে কি ঋণাত্মক দিকে এক ভাবে। তাহলে এই গ্রাফটা যদি আমি আঁকি একটু খেয়াল করি, এটা y নয় এটা x হয়, এটা y না, তাহলে এই প্রান্তটুকু হচ্ছে কি y প্লাস, এইটা হচ্ছে কি y মাইনাস। সো প্লাস হচ্ছে কিন্তু y = xc মানে এইটার মতই, একবার হচ্ছে কি এটা কি এরকম 45 হবে এবং এটা কি y = x, বাট মাইনাস এর দিকে হচ্ছে y = মাইনাস x, মানে এইখানে যদি x এর মান x এর মান যদি হচ্ছে আমরা চিন্তা করি এই পাশে কি মাইনাস না, সো এবার যদি কি x এর মান এখানে মাইনাস 1 না, y এর মান কত হবে প্লাস 1, x এর মান যদি মাইনাস 2 হয় y এর মান কত হবে প্লাস 2। সো আলটিমেটলি হচ্ছে এটা এরকম এইখান দেওয়া হলো, তবে এটা বুঝতেছো কারণ এই যে এই পয়েন্টটা হচ্ছে কি এই পয়েন্টটা কি মাইনাস 1 কমা 1 না, আবার এই পয়েন্টটা কি মাইনাস 2 কমা 2, কারণ এই পাশে হচ্ছে কি x এর মান নেগেটিভ আর y এর মান পজিটিভ। সো এইটা হচ্ছে আমার কত, তাহলে এইটা হচ্ছে আমার বেসিক্যালি y = মডুলাস x এর গ্রাফ। এবার এই দুইটা গ্রাফকে যোগ করতে বসে না, সো এই দুইটা গ্রাফ যোগ করলে হচ্ছে আমার কি রেজাল্টেন্ট গ্রাফ হচ্ছে এটা পাওয়া যাবে। সো এইবার যদি দুইটা গ্রাফ আমি যোগ করি একটু খেয়াল করো, এই দুইটা গ্রাফের যোগ হচ্ছে আসলে কিভাবে করতে হয়। সো এইখানে একটু খেয়াল করো যে এই দুইটা পার্টি সিমিলার না, ঠিক আছে। সো এই দুইটা পার্ট যোগ করি আলটিমেটলি কি ধরো হচ্ছে এইটা হচ্ছে y1 ধরলাম এটা y2 ধরলাম, এখানে y1 প্লাস y2 ধরলে কি x প্লাস x মানে কি 2x হয়ে যায় না, মানে কি এখানে কি দ্বিগুণ হয়ে যাবে, ঠিক আছে। সো তাইলে এইখানে আলটিমেটলি আগে ছিল 45 বাট এইখানে এবার আগে কি 1 এর জন্য পাওয়া যেতে কত, দুই ক্ষেত্রে একটু খেয়াল করো, আগে এইখানে 1 কমা কি 1 হইতো, এখানে কত হইতো 2 কমা 2, সেম ভাবে লাইন বরাবর খেয়াল করো এইখানে কি হইতো 1 কমা 1 আর এইখানে কি হইতো, এইখানে হইতো কি 2 কমা 2 হইতো, বাট এবার 1 এর জন্য কি 2 হবে কারণ দ্বিগুণ হবে, 2 এর জন্য কি 4 হবে, সো গ্রাফটা একটু খারাপ হয়ে যাবে, সবাইকে বুঝতেছো, কারণ এইবার এখানে কি হবে একটু টানি আমি এটা দিকে, তাহলে এইটা হচ্ছে কত 1 এর জন্য কত হবে 2 হবে আর 2 এর জন্য কত হবে 4 হয়ে যাবে, ঠিক আছে। সো এইটা গেল হচ্ছে আমার কি প্লাসের দিকে গ্রাফ x অক্ষের ধনাত্মক দিকে। এবার যদি মাইনাসের দিকে কল্পনা করো, মাইনাসের দিকে এইটা কি মাইনাসের দিকে কি ছিল y = xc মানে এটা কি মাইনাস x, এইবার যদি আমি y1 + y2 করি আলটিমেটলি কি প্লাস x
माइनस जीरो ना सो माइनस दिए कि ऑलवेज की जीरो होगे माने माइनस दिए ग्राफ टॉक से ऑलवेज होते हैं कि जीरो ये रखो हमें ठीक है सर ये तो होते हैं ये रखो मैं टेका तो वही बुझ का सो ए पास एक ऑलवेज जीरो बट ए तक इनपे एक हम टेको देखा देते ख्याल करो लेकिन तो ऊपर बार आए तो नीचे बार आए ए पॉइंट को तो माइनस वन कमा वन ए पॉइंट को तो इधर माइनस वन कमा माइनस वन ए माइनस वन वन जो को लेके जीरो है सेम भावे ए पॉइंट को तो माइनस टू कमा माइनस टू और ए पॉइंट को तो सीधा माइनस टू कमा प्लस टू प्लस टू माइनस टू जो को लेके जीरो आशे से प्रत्येक का पॉइंट तो अच्छे की जीरो आशे ठीक है सर सो प्लस दिखे कि एक्स ओके प्लस दिखे द्विगुण हो माइनस दिखे जीरो आशे So, এই বার যদি আমি এই গ্রাফ করছে আমার কি যে y is equal to x plus mod x এর গ্রাফ এর ডোমেন বের করি দেখো x এর গ্রাফের ক্ষেত্রে x এর মানগুলো হচ্ছে কি ডোমেন আর y এর মানগুলো হচ্ছে কি রেঞ্জ সো এবার যদি আমি এইখানে দেখা যায় না যে x এর প্লাসের জন্য মান পাওয়া যায় মাইনাসের জন্য মান পাওয়া যায় জিরোর জন্য মান পাওয়া যায় তাহলে ডোমেন হচ্ছে কত হবে ডোমেন হচ্ছে কি সকল বাস্তব সংখ্যা বা বলা যায় কি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি আর রেঞ্জ রেঞ্জ একটু খেয়াল করো এইখানে কি জিরো আর এখানে কি বাড়তেছে গালি টু এর জন্য ফোর থ্রি এর জন্য কি দ্বিগুণ হবে না থ্রি এর জন্য কি সিক্স ফোর এর জন্য এইট তো এখানে কি প্লাস ইনফিনিটি না তাহলে জিরো চেয়ে কম হওয়া কিন্তু পসিবল আর এখানে গেলে বাড়তেছে প্লাসের দিকে সো তাহলে রেঞ্জের মান কত জিরো থেকে এটা কিন্তু জিরো সহ এর জন্য কি থার্ড ব্রেকেট জিরো থেকে প্লাস ইনফিনিটি সো আশা করি বুঝতে পারছো যে কিভাবে হচ্ছে এরকম গ্রাফ আঁকতে হয় তো কিভাবে গ্রাফ থেকে ডোমেন আর রেঞ্জ বের করতে হয় সো থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড আই উইল সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও